কিছু প্রশ্ন। এই পৃথিবীতে কি আমরা সত্যিই একা? কোটি কোটি বছর পূর্বে সত্যি কি কেউ ছিল না? আর কিছু উত্তর। বিস্ময়কর মনে হলেও এই সমস্ত প্রমাণ আমাদের সামনে অতীতের এক নতুন অধ্যায় খুলে দেয়, ভাবতে বাধ্য করায় যে আমরা এই পৃথিবীতে একমাত্র নই যারা উন্নত এবং প্রগতিশীল। কালের জোয়ারে অনেক সভ্যতায় ভেসে গেছে, সময়ের দিকে ফেলে গেছে তার ছাপ। আধুনিক মানুষ হোমোসেপিয়েন্স সেপিয়েন্সদের আবির্ভাব প্রায় কয়েক লক্ষ বছর পূর্বে, কিন্তু বাস্তবে প্রত্নতত্ত্ব অন্য কথা বলে। বিভিন্ন স্থানে পাওয়া বিভিন্ন প্রত্নতাত্ত্বিক সম্পদ আমাদের দাঁড় করায় লক্ষ বছর ছাড়িয়ে কয়েক কোটি বছরের প্রাক মুহূর্তে, ভাবতে বাধ্য করায় কোটি কোটি বছর পূর্বের ইতিহাস। আজকের এই ভিডিওতে আমরা দ্য হিডেন হিস্ট্রি অফ হিউম্যান রেস বইয়ের থেকে প্রাপ্ত কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শনের বিষয়ে জানব। স্মুথশিয়ান ন্যাশনাল ইনস্টিটিউটের প্রফেসর উইলিয়াম ডুবোইস 1871-এ উত্তর আমেরিকার ইলিনয়েসে 125 ফুট গভীর ভূত্বকে সুপ্রাচীন কিছু মানুষের তৈরি বস্তু সামগ্রীর খোঁজ পান। এর মধ্যে তার নজর পড়ে একটি তামার মুদ্রার উপর, যার লিপি ছিল অজানা। সবথেকে অবাক করা বিষয়টি ছিল সেই তামার মুদ্রার পুরুত্ব সর্বত্র সমান এবং ক্ষয়বিহীন। মুদ্রার বয়স নির্ণয় করলে জানা যায় 2 থেকে 4 লক্ষ বছর পূর্বে। দক্ষিণ আমেরিকার ক্লেডস্ট্রপ মিউজিয়ামে বেশ কয়েকটি মানুষের তৈরি ধাতব গোলক সংরক্ষণ করা আছে। এই গোলকের উপরে আছে ক্রিকেট ইউজ বলের সিমের মতো 3টি বৃত্তাকার দাগ। পশ্চিম ট্রান্সভালের ওটসডাল শহরের থেকে একটু দূরত্বে অবস্থিত একটি খনিতে খনন কার্যের সময় প্রিক্যাম্ব্রিয়ান ভূত্বকের পাইরোফাইলাইট পাথরে এই গোলকগুলি পাওয়া যায়। বৈজ্ঞানিক মত অনুযায়ী যে কোমল সেডিমেন্ট থেকে পাইরোফাইলাইট স্তর গঠন হয়েছিল তার বয়স ছিল প্রায় 280 কোটি বছর। ওয়াইড্রুয়েট এবং এইচ সালক্তি 1986-এ ফ্রান্সের সেন্ট জিন ডে লিভেটে ক্রান্টেসিয়াস রকে খনন কার্যের সময় সেখান থেকে কিছু ধাতুর টিউব আবিষ্কার করেন। দেখতে সাধারণ টিউবের মতো হলেও বয়সে তা ছিল প্রায় 6 কোটি 50 লক্ষ বছরেরও প্রাচীন। 1968-এ উইলিয়াম জে মেস্টের উটার অ্যান্টিলোপ স্প্রিংয়ের কাছে হুইলা শেল নামক একটি শেলের এ ব্লকে অতি প্রাচীন জুতোর ছাপ খুঁজে পান। ট্রিলোবাইট ফসিলে প্রাপ্ত এই ছাপটি ছিল ক্যাম্ব্রিয়ান যুগের, অর্থাৎ প্রায় 500 থেকে 559 কোটি বছরেরও পুরনো। ক্ষয়প্রাপ্ত জুতোটি ছিল ডান পায়ের। 1877-এ ক্যালিফোর্নিয়ার টিউলম কাউন্টির টেলিল মাউন্টেনে মন্টেজুমা টানেল কোম্পানি দ্বারা সুড়ঙ্গ খননের সময় পাওয়া যায় প্রায় 3 কোটি বছরেরও প্রাচীন বর্ষার ফালা এবং হামানদিস্তা ও কিছু পেশাই মেশিন।